আসসালামু আলাইকুম, সীমাস কুকিং ডায়েরি থেকে স্বাগত। আশা রাখি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব চিড়া আর আম দিয়ে একটি মজাদার ডেজার্ট রেসিপি। তো আশা রাখি আজকের রেসিপি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো চলুন কী কী লাগছে দেখি। তো ডেজার্টটি তৈরির জন্য আমি এখানে 1 লিটার পরিমাণে লিকুইড দুধ জাল করে নিচ্ছি। আর লিকুইড দুধটা জাল করে একেবারে 2 কাপের মতো করে নেব, ঘন আর কি মালাইয়ের মতো করে নেব। সুন্দর করে দুধটাকে জাল করে নিচ্ছি। তো দুধটা কিন্তু অলরেডি ঘন হয়ে গিয়েছে। এখন এর ভিতর দিয়ে দিচ্ছি আমি 1/3 কাপের চেয়েও একটু কম চিনি। তো আমি যে দই আইসক্রিম এই ইনগ্রিডিয়েন্টসগুলো মিক্স করবো তাতে কিন্তু অনেক মিষ্টি হবে, সেজন্য মিষ্টির পরিমাণটা একটু কমিয়ে দিলাম। তো এখন 2-1টি বলক ওঠার পরেই আমি এটাকে তুলে নিচ্ছি এবং ঠান্ডা করে নিচ্ছি নর্মাল। তো আপনারা চাইলে এ পর্যায়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে পারেন। তো ঠান্ডা করলে কিন্তু এটা আরও ঘন হয়ে যাবে। তো আমি শরটাকে চারিদিক থেকে একটু নামিয়ে নিচ্ছি এভাবে। তো এখন একটি বাটি নিয়েছি আর এর ভিতর দিয়ে দিচ্ছি আমি 1 কাপের চেয়ে একটু কম জিরা। তো এর ভিতর আমি পানি দিচ্ছি। তো পানি দিয়ে জিরাটাকে সুন্দর করে এভাবে কষলে কষিয়ে নিতে হবে। তো জিরাটাকে আমি সুন্দর করে এভাবে 4-5 বার পানি দিয়ে ধুয়ে নেব। আর খুব দ্রুত চিড়াটাকে ধুয়ে নিতে হবে, নাহলে কিন্তু চিড়াটা বেশিক্ষণ বসে ধুয়ে নিলে তাহলে কিন্তু চিড়াটা নরম হয়ে যাবে বেশি। তো আমি ধুয়ে পানি ঝরিয়ে রাখছি চিড়াটাকে। তো আমি যে দুধটা জাল করে রেখেছিলাম সেটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে ঠান্ডা হওয়ার পরে। তো এই যে মালাইয়ের মতো হয়েছে কিন্তু। তো এখন এই ভিটা দিয়ে দিচ্ছি সেই যে চিড়া ভিজানো সেটা দিয়ে দিচ্ছি। তো সম্পূর্ণ চিড়াটাই আমি দিয়ে দিচ্ছি। তো চিড়াটা দিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি। তো এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি কলা। তো আপনারা কলাটা স্কিপ করতে পারেন, আমি দিয়ে দিলাম। তো এর ভিতর দিয়ে দিচ্ছি কিউব করা আম। তো আমটা দিয়েও আমি একটু মিশিয়ে নিচ্ছি। তো এখন দিয়ে দিচ্ছি বাদাম কুচানো, কাজু বাদাম, কাঠবাদাম কুচানো। সেটাও মিশিয়ে নিলাম। এখন তো এখন আমি সার্ভিং গ্লাস নিয়েছি। তো এর ভিতর আমি সেই চিড়ার যে মিশ্রণটা সেটা দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি মিষ্টি দই। তো আপনারা যদি বাসায় না থাকে মিষ্টি দই সেক্ষেত্রে না দিলেও চলবে। তো
এর উপরে আমি দিয়ে দেব ম্যাঙ্গো আইসক্রিম। তো ম্যাঙ্গো আইসক্রিমটা আপনারা কিনেও নিতে পারেন আর বাসায় তৈরি করে নিতে পারেন, এটার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে ম্যাঙ্গো আইসক্রিমের। প্রয়োজন বোধে দেখে নিতে পারবেন। তো দিয়ে দিচ্ছি কিছু বাদাম কুচানো, এটা আপনাদের ইচ্ছে মতো সাজিয়ে নিতে পারবেন। তো এভাবে আমি সবগুলোই সাজিয়ে নেব। তো রেডি হয়ে গেল আমচিড়ার ডেজার্ট রেসিপি, এটা কিন্তু খেতে দারুণ হয়, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। তো যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।